হ্যালো ফ্রেন্ডস, সোমাস লাইফ স্পেস তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30, তো সন্ধ্যা হয়ে গেছে, বেলা ছোট। আর দেখো আমি শীতের পোশাক পরিয়েও নিয়েছি, তো একটা উলেনের কুর্তি পরে নিয়েছি। তো একটু বেরোনোর আছে, মেয়েকে নিয়ে যাচ্ছি, একটু হেয়ার কাট করাবো। ইচ্ছা ছিল ওকে চুলগুলো ফেলে নেড়া করে দেবো, কিন্তু ও নেড়া হবে না এখন। আর শীতকালে নেড়া করার এটাই কারণ, টুপি পরে থাকতে পারবে কিন্তু হবে না। তো এই জন্য চুলগুলো একটু ছোটো করতে নিয়ে যাব। আর ওদিকে একটু কেনাকাটারও আছে, শীতের কিছু পোশাকও কেনার আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠেও পড়েছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো প্রথমে আমরা যাচ্ছি হেয়ার কাটিং করতে। আর আমি যাবো জাভেদ হাবিবে, তো এখানে আমি আগেও গেছি আমার হেয়ার কাটিং করতে, তো আজ যাচ্ছি মেয়ের জন্য। তো ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা জাভেদ হাবিবে এসে গেছি, আর এসে ফাঁকা পেয়ে গেলাম। তো মেয়ে সিটে বসে পড়েছে, আর দাদাকে বললাম আমার মেয়ের মাথায় কোন হেয়ার কাটটা মানাবে। তো দুজনে মিলে ডিসকাস করে একটা হেয়ার কাট সেট করলাম, তো সেটাই এখন কাটিং করা হবে। আর সেই হেয়ার কাটটা আমি এখানে বলছি না, তো তোমরা ভিডিওটি দেখো আর আমাকে কমেন্ট করে জানাও আমার মেয়ের মাথায় কী হেয়ার কাটটা দিয়েছে এই দাদা, আর হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে আমার মেয়েকে মানিয়েছে কিনা সেটাও তোমরা জানাবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার মেয়ের হেয়ার কাটিং করে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও পড়েছি, আর এবার যাচ্ছি আমরা শপিং করতে। তো দেখা যাক কী কিনি, তো যেটাই কিনি তোমাদের দেখাবো। তো সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা শপিং করে বেরিয়ে পড়লাম, আর এখন সোজা বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখি মেজদি আর কেয়া এসছে,
তো মেজদি ফুসকা নিয়ে এসেছে আমাদের জন্য, আর আমি আবার সিঙ্গড়া কিনে নিয়ে এসেছি। তো এখন সেটাই গোছানোর পালা চলছে, তো ওদেরও দেবো, আমরাও খাবো। ফুসকা গুঁড়ো ভেঙে ভেতরে আলু ঢুকিয়ে দিচ্ছি, আর বাটিতে জল দিয়ে দেবো, তাহলে জারটা সেই খেতে সুবিধা হবে। ছোট বাটি নিয়ে এসছো? এদিকে সিঙ্গড়া সস দিয়ে দিয়েছি, ঘরে লাড্ডু ছিল, আর তারপর একটু চা করব। তো এখন চা করে নিয়ে যাচ্ছি মেজদের জন্য। এই নাও চা নাও। তো ফ্রেন্ডস, আজকে আমার মেয়ে তোমাদের দেখাবে আজ কী কী কেনাকাটা হলো, শপিং হলো। তো ওর একটু ইচ্ছা হলো, মা সবসময় ভিডিও করে, মাই দেখায়, তো ও বললো মা আমি দেখাবো একটু। ঠিক আছে, দেখাক। তো এটা হচ্ছে আমার ছেলের জন্য দুটো প্যান্ট কিনেছি শীতকালের জন্য, ফুল প্যান্ট। তো একটা হচ্ছে তোমার নস্যি টাইপের কালার, একটা ব্ল্যাক। তো একটাই খুলে দেখাচ্ছি তোমাদের, এই দেখো ডিজাইনটা। আর এদিকে আছে একটা ব্ল্যাক প্যান্ট, মামা দেখে দেবো, এই এটা সাইডে রাখো। আর দুটো ফুল স্লিভস গেঞ্জি কিনেছি, তো দুটোই একই কালার কিনেছি, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য। এই দেখো দুজনের জন্য, আমি আবার একটু একরকম জামা কাপড় পরাতে ভালোবাসি। তো এটা একটা সেট কিনেছি, আর ছেলের জন্য একটা আবার গেঞ্জি কিনেছি। তো আগেরগুলো তো অনেকটাই ছোটো হয়ে গেছে, তো এটা লেমন ইয়েলো। তো সামনে ব্লু লেখা আছে, তো লেমন ইয়েলো এটা। আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের একটা ফুল স্লিভস গেঞ্জি, তো এটাও আমি মেয়ের জন্য কিনেছি, ছেলের জন্যও কিনেছি, দুটোই একরকম কালার, সাইজটা শুধু ছোট বড় আছে। তো এই একটা গেঞ্জি, সামনে একটু প্রিন্ট করা আছে, তোমারটাও দেখে দাও। দুজনের জন্য একরকম গেঞ্জি, দুটো সেট। আর এবার এটা হচ্ছে মেয়ের জ্যাকেট, তো আগের জ্যাকেটটা ছোট হয়ে গেছে, তো এটা বেবি পিঙ্ক কালারের একটা জ্যাকেট, জ্যাকেটটা ভালো লাগছিল, দামটাও অনেক বেশি নিয়েছে, তারপরও এখন লাগবে যখন। তো ভেতরটা হচ্ছে এরকম কাপড়, পশম পশম আছে, আর বাইরেটা কী কাপড় জানি না। যাই হোক, এই সামনে একটু বড় দেখেই নিয়েছি, বাচ্চাদের যেটাই কিনি সেটাই পরের বছর আর হয় না। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা, আর মেয়ের তো হেয়ার কাটিং করেছে দেখতেই পেয়েছো। তো ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো, আর আমার মেয়ের হেয়ার কাটটা ওর মুখের সাথে মানিয়েছে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ও তো কাটতেই চাইছিল না হেয়ার, তো জোর করে একরকম কাটানো। তো তোমরা বলবে তো ওকে কেমন লাগছে, আর কেনাকাটাগুলো শপিংগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো এখানে ব্লগটি শেষ করছি, তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, বাই বাই।